নমস্কার বন্ধুরা, রসুই সাথে শ্রীতে আরও একবার স্বাগত জানাই আপনাদের। উৎসবের মরশুম তো চলছে, দুর্গাপুজো কেটে গেছে, সামনেই দিওয়ালি, তাই আরও কিছু মিষ্টির রেসিপি নিয়ে আমি আজকে চলে এসেছি। আজকে আমরা শিখব খুব সহজ উপায়ে কালাকাঁদ কীভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন, কারণ এই কালাকাঁদ বাঙালি এবং অবাঙালি সবাইরই পূজ্য দেবতাকে দিতে লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই কালাকাঁদ তৈরি করতে আমাদের ঠিক কী কী জিনিস লাগছে। আমাদের লাগছে দুধ, আমি এখানে কিছু কাজু আর পেস্তা কুচি করে নিয়েছি, এছাড়া এলাচ নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর লাগছে ছানা বা গ্রেটেড পনির, আর লাগছে গুঁড়ো দুধ, ঘি এবং চিনি। পরিমাণগুলোর সবই ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া আছে। চলুন শুরু করে দেওয়া যাক প্রসেসটা। প্রথমেই আমরা একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি এবং তাওয়া বা প্যান, তাতে নিয়ে নিলাম আমরা প্রায় এক টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু গলবার সময় দিতে হবে, যেই প্যানটা হিট হয়ে ঘিটা গলে যাবে। তারপর আমরা এতে দিয়ে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা এলাচের টুকরোগুলো। তারপর এটা ঘিতে একটু নাড়াচাড়া করে নেব এবং যেই গন্ধ বেরোবে, তারপর আমরা এখানে 2 কাপ লিকুইড দুধ অ্যাড করে দেব। আমি এখানে ফুল ফ্যাট ক্রিম যে দুধ হয় সেটা ইউজ করেছি, তাহলে খুব সহজেই কালাকাঁদ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। যদি আপনি ফুল ফ্যাট ক্রিম দুধ ইউজ না করেন তাহলে একটু টাইম লাগবে দুধটা ঘন হতে। দুধটা প্রায় মিনিট 2-3 মতো নাড়াচাড়া করার পর আমরা চিনিটা অ্যাড করে দেব এবং খুব ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে দুধেতে। আমার এই চ্যানেলে আরও নানান রকম মিষ্টির রেসিপি আছে, প্লিজ লিঙ্কগুলো দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। দুধটা কন্টিনিউয়াসলি কিন্তু স্টিয়ার করতে থাকবো এবং দেখুন এখন প্রায় হাফ পরিমাণ হয়ে গিয়েছে দুধ। এবার আমরা এতে গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি, যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার যেটা বলি, যেটা দিয়ে আমরা চা বানাই, সে মিল্ক পাউডার এতে অ্যাড করে দিলাম। মিল্ক পাউডার অ্যাড করলে থিকনেস যেমন খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি সুন্দর একটা গন্ধ ছাড়ে। যদি মিল্ক পাউডার ইউজ না করেন তাহলে বাড়িতে যদি কনডেন্স মিল্ক থাকে সেটাও ইউজ করতে পারেন। এবার এটাকে কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে হবে যাতে কোনো রকম লাম্প না থেকে যায় ভেতরে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। লাম্প থেকে গেলে কিন্তু কালাকাঁদ মোটেই ভালোভাবে তৈরি হবে না। কন্টিনিউয়াসলি স্টিয়ার করার সাথে সাথে গায়ে যে দুধের স্বরগুলো লেগে যাবে প্যানের, সেগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়ে দুধে বারে বারে মিশিয়ে দিতে হবে। দেখুন দুধ এখন অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে আগে থাকতে গ্রেট করে রাখা ছানাটা এতে দিয়ে দিলাম। আপনি চাইলে পনির ইউজ করতে পারেন, পনির বা ছানা যে কোনো একটা দিতে হবে যাতে কালাকাঁদের মধ্যে যে দানা দানা ব্যাপারটা আসে সেটা এটা দিয়ে চলে আসবে। এবার এই ছানাটা আমি ভালো করে এই দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে। কন্টিনিউয়াসলি স্টিয়ার করার পর আরও 5-10 মিনিট পর দেখবেন একদম গাঢ় হয়ে জিনিসটা একসাথে মন্ডের আকার নিয়ে নেবে, তখনই বুঝতে হবে যে আমাদের কালাকাঁদ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা যে কোনো একটা বক্স নিয়ে নেব এবং তার গায়ে ভালো করে ঘি লাগিয়ে নেব। ঘি লাগালেই ভালো হয়, চাইলে তেলও লাগাতে পারেন। তো গাওয়া ঘি ভালো করে লাগিয়ে নিয়েছি আমি, চাইলে আপনি বাটার পেপারও ইউজ করতে পারেন। এবার আমি এতে যে আমাদের দুধের থেকে বানানো যে মিশ্রণটা তৈরি হয়েছে কালাকাঁদে সেটা ওতে দিয়ে দেব এবং ঢেলে দেওয়ার পর ভালো করে ওপরটা সমান করে দেব। সমান করে দেওয়ার পর আমরা এতে আগে থাকতে কেটে রাখা পেস্তা এবং কাজু কুচিটা ওপর থেকে ছড়িয়ে দেব। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন, অনেকে শুধু এলাচ ছড়িয়েও করে থাকেন। আর এইবারে এটাকে পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে রুম টেম্পারেচারে আসলে, তারপর আমরা যদি এটাকে একটু ফ্রিজে রেখে দিই তাহলে সুন্দর করে শেপ নিয়ে নেবে, শক্ত হয়ে যাবে এবং কালাকাঁদ একদম রেডি টু সার্ভ হয়ে যাবে। দেখুন আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে প্রায় 1/2 আওয়ার মতো রেখে দিয়েছিলাম। এবার আমি ছুরির সাহায্যে এটাকে কেটে টুকরো করে নিচ্ছি। আমি অল্প করে বানিয়েছি তাই বড় বড় করে 4 টুকরো করলাম। আপনি যে পরিমাণ বানাবেন সেই অনুযায়ী আপনার মনের ইচ্ছে অনুযায়ী এগুলোর টুকরো ছোট বড় বিভিন্ন সাইজের করতে পারেন, বরফিরও আকার দিয়ে কাটতে পারেন, সেটা আপনার পুরোপুরি নিজস্ব ব্যাপার।
বাড়িতে বানিয়ে ফেলুন কালাকাঁদ, আর পুজোর মরশুমে সমস্ত গেস্ট অতিথিদের আপনারা চমকে দিন। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে। আরও কী কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও অবশ্যই জানাবেন আমাকে। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো আবারও বলছি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধবদের সাথে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আজকের মতো চললাম, আবার খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।